আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মজাদার কিছু শিখবো। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাই কম্পিউটারে, অ্যান্ড এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিই। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ক্রিয়েট নিউতে প্রেস করব। আর এখান থেকে 44 যেটা আপনারা নেন নিতে চান নিতে পারেন, অ্যান্ড দেন ক্রিয়েট। জাস্ট সিম্পলি একটা সাইজ নিলাম, নাথিং এলস, আমি কিছু দেখিনি সাইজ কত ছিল অ্যান্ড কী ছিল না ছিল সব কিছু আমি কিছু দেখিনি। আমি জাস্ট একটা ক্রিয়েট করলাম, অ্যান্ড আমরা লেয়ার প্যানেল কীভাবে সাজাতে হয় সেটা আমরা শিখেছি অলরেডি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো নাও দেখেন, আমার এটা হচ্ছে সিএমওয়াইকে কনভার্ট করা আছে, অ্যান্ড জিপিইউ প্রিভিউ দেওয়া, অ্যান্ড জিপিইউ প্রিভিউ মানে হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেহেতু আমার গ্রাফিক কার্ড লাগানো আছে দ্যাটস ওয়াই এখানে জিপিইউ প্রিভিউ দেখাচ্ছে। বেসিক্যালি আমরা যদি আমি প্রপার্টিসে যাই, দেখেন প্রপার্টিসে আমাদের যে ইউনিট নেওয়া আছে সেটা হচ্ছে পয়েন্টস। ইলাস্ট্রেটরে আমরা যেই কাজগুলো করে থাকি সবগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বাই ডিফল্টে পয়েন্ট হিসেবেই কাজগুলো নেয়। লাইক আমি যদি এটাকে এখন চেঞ্জ করি, এখান থেকে ধরেন আমি পিক্সে নিলাম অথবা ইঞ্চিতে নিলাম, লাইক আমরা যখন ভিজিটিং কার্ডের কাজ করব বা কোনো প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে যাই তখন আমরা ইঞ্চিতে বেশিরভাগ সময় কাজ করে থাকি। বাট পিপিআই মিন্স পয়েন্ট পার ইঞ্চ, ওকে? সো প্রত্যেকটা ইঞ্চিতে কত পয়েন্ট থাকবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পিপিআই। সো যেহেতু এটা প্রিন্ট মিডিয়া সিএমওয়াইকে, সো দ্যাটস ওয়াই আমরা পয়েন্টেই কাজ, মানে বাই ডিফল্ট এটা পয়েন্ট নেওয়া থাকে। সো লাইক আপনি এখন পিক্সেলে কাজ করতে পারেন, যদি আপনারা কোনো ইউআই ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনারা পিক্সেলে কাজ করতে পারেন। সো ইটস নট টু মাচ ডিফিকাল্ট, এটা জাস্ট হচ্ছে আমরা যখন কাজ করব তখন আমাদের যেই ইউনিট প্রয়োজন হবে ওই অনুসারে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, ধরেন আমি আরেকটা ডকুমেন্ট নিই, কন্ট্রোল এন। ওকে, এইখানেও সেম লাইক দ্যাট, দেখেন আমি যদি প্রিন্টে যাই অ্যান্ড লেটার A4, লিগাল, ট্যাবলয়েড, A3, B4, যেটাই নেন আপনি সবগুলো দেখেন পয়েন্টে, বাই ডিফল্ট পয়েন্ট। ওকে, সো আমি এখন যদি ওয়েবে যাই, ওয়েবে গেলে দেখেন এটা হচ্ছে পিক্সেল। ডিফল্ট যে ডিফল্ট সেটিংটা হচ্ছে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে অ্যাডোবি কোম্পানি, যে ডিফল্ট সেটিংটা হচ্ছে পয়েন্টস অথবা পিক্সেল, সামথিং লাইক দ্যাট। সো আমরা পয়েন্ট নেন আর পিক্সেল নেন বা ইঞ্চি নেন, দিস ইজ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ইউর সাইজ। ওকে, আমরা বেসিক্যালি পয়েন্ট ইঞ্চিতে, ইঞ্চিটাতে বেশি কাজ করি, ইঞ্চি অ্যান্ড হচ্ছে পিক্সেল, অ্যান্ড বাই ডিফল্ট পয়েন্ট তো পয়েন্টই থাকে। নাও আমি এখান থেকে লেটার একটা সাইজ নিলাম অ্যান্ড এটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম, ওরিয়েন্টেশন বা ল্যান্ডস্কেপ করে নিলাম, তার মানে হচ্ছে এটা তো আপনারা জানেন একটা প্যাট্রোয়েড মানে লম্বালম্বি আর একটা হচ্ছে বাঁকাবাঁকি, সো আমি বাঁকিয়ে নিলাম। অ্যান্ড যদি আমি অ্যাডভান্স মোডে যাই তাহলে দেখেন এটা সিএমওয়াইকে কালার দেওয়া আছে, বিকজ হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, লাইক দেখেন এখানে প্রিন্ট দেখা আছে। এখন প্রিন্ট মিডিয়াতে আমরা RGB কালার ইউজ করতে পারি না, লাইক ধরেন আপনি RGB নিলেন, এখন আমি যদি এখানে একটা RGB নিই তাহলে দেখেন একটা একটা বিপরসঙ্গের চিহ্ন চলে আসছে। ওকে, সো দেখেন কী লেখা উঠে, আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই, দিস চোজেন কালার মোড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কালার স্পেস ডিফাইন্ড বাই দ্য ডকুমেন্ট প্রোফাইল, প্যানেল কন্টেন্ট মে নট ম্যাচ দ্য নিউ কালার। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে সিএমওয়াইকে যখন আপনি নিতেছেন তখন হচ্ছে কিছু কালার আছে যেগুলো হচ্ছে আপনারা, কিছু ইফেক্ট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন না যদি সিএমওয়াইকে মুডে নেন। ওকে, কারণ হচ্ছে ওই সব ইফেক্টগুলো প্রিন্টের ক্ষেত্রে কাজে আসে না। সো এগুলো আমরা আরও জানবো, ডিপলি জানবো এগুলো পরবর্তীতে। সো এখন বাই ডিফল্ট যেহেতু সিএমওয়াইকে আছে আমরা সিএমওয়াইকে কালার নিলাম অ্যান্ড ক্রিয়েট, দ্যাটস মাই ডকুমেন্ট। অ্যান্ড নাও আমি জাস্ট আমাদের আগের ডকুমেন্টটা কেটে দিলাম, দেখেন দুইটা পাশাপাশি ছিল, জাস্ট আগেটা কেটে দিয়েছি। অ্যান্ড আপনাদের বাই ডিফল্টে হয়তো বা এরকম লম্বালম্বি থাকবে না, ইটস ডিপেন্ড অন ইউর স্ক্রিন সাইজ, আপনাদের স্ক্রিন সাইজ যদি একটু ভালো বড় হয় লম্বা হয় তাহলে হচ্ছে এরকম সিঙ্গেল কলাম থাকবে, আদারওয়াইজ আপনাদের কলামটা এরকম থাকতে পারে শর্ট, এটা কোনো সমস্যা না। জাস্ট টুলগুলো সম্পর্কে আমরা জানবো তাহলে হচ্ছে আমরা সব কিছু শিখতে পারবো যে কখন কোনটার কী কাজ হয়। ওকে, আপনাদের জন্য আমি বেসিক্যালি একটা আর্ট কালেক্ট করেছি যেটা থেকে আমরা আজকে বেসিক্যালি সবগুলো শিখবো। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে প্লেস। ওকে,
শিফট কন্ট্রোল পি শর্টকাট। আমরা শর্টকাটগুলো মোটামুটি জানবো, যেসব শর্টকাট ইজিলি প্রত্যেকটা জিনিসের জন্য আমরা ইউজ করতে পারি সেই সব শর্টকাটগুলো আমরা জেনে নিব। ফার্স্ট অফ অল, সো আমরা এখান থেকে প্লেসে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমি আমার পিকচারটা নিয়ে আসি, এই যে স্লিপিং ফক্স অ্যান্ড প্লেস, অ্যান্ড দেখেন এখন হচ্ছে প্লেস। আমি জাস্ট যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, জাস্ট আমার যতটুকু সাইজ আমি নিতে চাই, যত বড় করে সাইজ নিতে চাই আমি জাস্ট ওটা নিতে পারবো, অথবা জাস্ট ক্লিক করবো, সো এটা এটার সাইজ অনুসারে বসে গেল, মানে এটার যেই একুরেট সাইজ ওই সাইজ অনুযায়ী বসে গেল। ঠিক আছে, আমি যদি লেয়ার প্যানেলে যাই, এখান থেকে লেয়ার প্যানেলে যাওয়ার পরে দেখেন এটা আমার লেয়ার ওয়ানে হিসেবে আছে। সো আমি যদি ইন্টারপ্রেস করি, নাথিং এলস, সো ইন্টারপ্রেস করলে কাজ হচ্ছে না, এটা হচ্ছে প্লেস হয় নাই, লেয়ার ওয়ানে আছে। ওকে, সো আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, অ্যান্ড নাও ফাইল থেকে আবার আমরা প্লেসে যাই, সরি ফাইল থেকে আমরা যাব প্লেসে, অ্যান্ড এখান থেকে আমরা এটা ক্লিক করলাম, অ্যান্ড এখানে দেখেন একটা অপশন আছে টেমপ্লেট। ওকে, সো টেমপ্লেট ছাড়া দেখলেন আপনারা লেয়ার ওয়ানে আমার এই পিকচারটা চলে আসছিল। এখন আমি যদি টেমপ্লেট দিই অ্যান্ড প্লেস দিই, দেখেন ইটস বুম। সো নিচে হচ্ছে আমার টেমপ্লেট অ্যান্ড উপরে হচ্ছে লেয়ার ওয়ান, তার মানে হচ্ছে এটা আমার ব্যাকগ্রাউন্ডে লক হয়ে গেছে। দেখেন মানে আমার লেয়ারের নিচে এটা এখন লক অবস্থায় আছে, এটা আর লেয়ার ওয়ানে নাই। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখলাম যে যখন আমরা যদি শুধু প্লেস দিই তাহলে হচ্ছে আমাদের অনলি লেয়ারের উপরে পিকচারটা বসবে। ওকে, বাট আমরা যদি টেমপ্লেট সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের লেয়ারের নিচে থাকবে অ্যান্ড আমরা এটার উপরে ড্র করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমার আর্ট অ্যান্ড আমি এটার উপরে কোনো কাজ করতে পারবো না এখন, বিকজ এটা লক। ওকে, সো যদি আমি একটু বড় ছোটো করতে চাই তাহলে আমি এটাকে আনলক করবো অ্যান্ড দেন আমি এটাকে আমার প্লেস মতো আমি সাজাতে পারবো। ওকে, সো রাখলাম অ্যান্ড লক করে দিলাম। সো নাও লেটস ডু সাম আর্ট। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আর্ট করব এই ফক্সটাকে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো, আমি এটাকে সেভ করে নিই, ফাইল থেকে সেভ, কন্ট্রোল এস শর্টকাট, আমি ডেস্কটপে সেভ করছি স্লিপিং ফক্স, স্লিপিং ফক্স অ্যান্ড সেভ। দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল যার শর্ট ফর্ম হচ্ছে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনারা চাইলে পিডিএফ সেভ করতে পারবেন, ইপিএস সেভ করতে পারবেন, টেম্পলেট অ্যাডোবি ইলাস্ট্রেটর টেম্পলেট যেটা এআইটি, এসবিজি অ্যান্ড এসবিজি কম্প্রেস, এসবিজি জেড, সো এই কয়টা ফরম্যাট আপনারা সেভ করতে পারবেন, অ্যান্ড জিপিজি পিএনজি এগুলোতেও সেভ করতে পারবেন এক্সপোর্ট থেকে। আপাতত আমরা যেহেতু এআইতে কাজ করবো সো এআই অ্যান্ড সেভ, অ্যান্ড যেই অপশন আসছে এখান থেকে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এগুলোর অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা যখন কোনো কাজ আমার ক্লায়েন্টকে ডেলিভারি দিব তখন আমরা এগুলো চেঞ্জ করে নিব, সেগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন জাস্ট সিম্পলি হিট ওকে, আমাদের ফাইল সেভ হয়ে গেছে স্লিপিং ফক্স নামে। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করবেন, লাইক আমি এখান থেকে আমার টুলটা নিলাম, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, অ্যান্ড আমার লেয়ার ওয়ান সিলেক্ট করলাম, একটা রেক্ট্যাঙ্গেল জাস্ট আমি ড্র করলাম। এখন দেখেন আমার এখানে একটা স্টার চলে আসছে। ওকে, সো স্টারটার মানে কি, স্টারটার মানে হচ্ছে আমি এখানে আমি এই ফাইলটা এখনও পর্যন্ত সেভ করি নাই, কোনো এডিট করার পরে, লাইক এই যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা আনলাম এটা আনার পরে আমি এখন সেভ করি নাই, দ্যাটস ওয়াই এটা স্টার চিহ্ন উঠে আসে, যাতে আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে এই ফাইলটা এখনও সেভ নাই। সো আমি যদি কন্ট্রোল এস প্রেস করি সেভ করার জন্য, দেখেন স্টার চিহ্নটা চলে গেছে অ্যান্ড তার মানে হচ্ছে আমার এটা সেভ। এখন আমি যদি রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিই, দেখেন স্টার মার্কটা চলে আসছে। ওকে, সো তার মানে হচ্ছে অ্যাডোবি ইন্টেলিজেন্ট অ্যান্ড আপনাকে জানাচ্ছে যে তোমার ফাইলটা সেভ নাই, স্টার মার্ক দিয়ে সে আপনাকে জানাচ্ছে যে তোমার ফাইলটা সেভ নাই, তুমি এটা সেভ করো। সো আমি কন্ট্রোল এস দিলাম অ্যান্ড সেভ। ওকে, নাও আমরা চলেন ফক্সটাকে আঁকি, অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে শুরু করব। আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল টুল, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ড্র করি, জাস্ট সিম্পলি ড্র অ্যান্ড ড্র। ওকে, বাই ডিফল্ট আমার ফিল কালার ব্ল্যাক আছে অ্যান্ড স্ট্রোক কালার নান, এই যে দেখেন উপরে রেক্ট্যাঙ্গেল ফিল কালার ব্ল্যাক অ্যান্ড স্ট্রোক কালার নান, অ্যান্ড আপনারা এটা সিম্পলি প্রপার্টিস থেকে দেখতে পারবেন, প্রপার্টিস ফিল কালার ফুল ব্ল্যাক অ্যান্ড স্ট্রোক কালার নান, অ্যান্ড যদি প্রপার্টিস খুঁজে না পান তাহলে হচ্ছে উইন্ডোজ থেকে চলে আসবেন একটু নিচের দিকে, অ্যান্ড দেয়ার ইজ প্রপার্টিস,
সো প্রপার্টিসে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রপার্টিস প্যানেল অ্যান্ড জাস্ট সিম্পলি এটাকে এখন আমি কাজ করার সুবিধার্থে যেহেতু ব্ল্যাক অ্যান্ড এটার আন্ডারে হচ্ছে এটার নিচে আমার পিকচারটা আছে অ্যান্ড আমি দেখতে পারতেছি না ক্লিয়ারলি দ্যাটস ওয়াই আমি ফিল কালারটাকে এখন নান করে দেবো অ্যান্ড স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দেবো ওকে সিম্পল নাও দেখেন এখানে চারটা ডট আছে 1 2 3 4 ওকে সো এই চারটা ডট থেকে যদি আমি ক্লিক করি অ্যান্ড হোল্ড করে রেখে ড্র্যাগ করি দেখেন আমার চারপাশে রাউন্ড শেপ তৈরি হলো ওকে সো আমি চাচ্ছি যে আমার দুই পাশে শুধু এই যে উপরের পাশটুকু আর এই নিচের পাশটুকু রাউন্ড হবে পুরোটা না পুরো এলাকাটা না মানে চারটা কর্নারই না আমি জাস্ট এই দুইটা কর্নার করতে চাচ্ছি সো এটার জন্য আমি কি করতে পারি এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হোয়াইট অ্যারো টুল যাকে বলে ডিরেক্ট সিলেকশন টুল ওকে সো একটা ব্ল্যাক অ্যারো একটা হোয়াইট অ্যারো দেখেন এটা এখন ব্ল্যাক অ্যারো আছে সো ব্ল্যাক অ্যারো থেকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এটা টোটাল আগে সিলেক্ট করে আর হোয়াইট অ্যারো দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দেখেন আমি জাস্ট এই কর্নারটা সিলেক্ট করলাম সো এই একটা কর্নার দেখেন ফিল হয়ে আছে ব্লু ফিল অ্যান্ড বাকিগুলো হোয়াইট ওকে তার মানে হচ্ছে আমার এই একটা কর্নার এখন সিলেক্টেড সো আমি যদি এটা এখন ড্র্যাগ করি ইয়া সিম্পলি সো ইটস গুড অ্যান্ড দেন আগেন এখানে সিলেক্ট করে ড্র্যাগ করি অ্যান্ড দ্যাট ইজ গুড সো আমি কন্ট্রোল জেড দিলাম আমি দুইটাকে একসাথে একই মাপে রাখতে চাচ্ছি তখন আমি কি করব আমি জাস্ট এই কর্নারটা সিলেক্ট করব অ্যান্ড শিফট হোল্ড করে রেখে এই কর্নারটা সিলেক্ট করব সো আমার দুইটা কর্নার এখন সিলেক্টেড দেখেন দুইটা পয়েন্ট এখন বের হয়ে আছে এখন আমি যে কোনো একটা পয়েন্ট জাস্ট মুভ করব সো আমার দুইটা পয়েন্টই মুভ হচ্ছে অ্যান্ড সেম টু সেম এক সাইজের চলে আসলো দুইটা পয়েন্ট ওকে অ্যান্ড দ্যাটস কুল সো নাও এখন আমরা এটাকে ফিল কালার দিয়ে দিই আমরা কালার সোয়াচ আছে এখানে দেখেন সোয়াচে উপরে হচ্ছে ফিল কালার দেওয়া আছে অ্যান্ড নিচে হচ্ছে স্ট্রোক কালার দেওয়া অ্যান্ড সিম্পলি আমরা এই যেটা ফিল কালার দেওয়া আছে স্ট্রোক কালার যেটা দেওয়া আছে ব্ল্যাক এটাকে আমরা ফিল কালারে নিয়ে আসতে পারি একদম শর্টকাটে সেটা হচ্ছে শিফট এক্স জাস্ট শিফট এক্স প্রে করলে দেখেন শিফট এক্স প্রেস করার সাথে সাথে আমার যে স্ট্রোক কালারটা ছিল সেটা এখন ফিল কালার হয়ে গেছে অ্যান্ড দ্যাট ইজ বুম সো আমি এটাকে একটু জুম করে দিই জাস্ট অ্যাঙ্গেল থেকে আমার ব্ল্যাক আরও সিলেক্টেড আছে দ্যাটস ওয়াই আমার সাইড থেকে একটু বড় হলো ওকে অ্যান্ড আমি আরেকটু বড় করে দিতে পারি ওকে দ্যাটস গুড ওকে সো নাও আমি এটার ফিল কালারটা অফ করে রাখি অ্যান্ড এই লেয়ারটাকে আমি এখন আমার এই রেক্টাঙ্গলটাকে আমি এখন লক করে রাখতে পারি যাতে মুভমেন্ট না করে লাইক দেখেন আমি যখন প্রেস করতেছি তখন আমার ক্লিক লেগে মুভ হয়ে যাচ্ছে সো এই মুভমেন্ট যাতে না করে দ্যাটস আমি এটাকে এখন লক করে রাখতে পারি জাস্ট সিম্পলি আপনার লক করার জন্য অবজেক্ট অবজেক্ট থেকে লক অ্যান্ড সিলেকশন যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু অ্যান্ড যখন আমরা আনলক করতে যাবো তখন জাস্ট কন্ট্রোল অল্টার টু প্রেস করবো ওকে সো এখন আমার এই লেয়ারটা লক অ্যান্ড আমি এটাকে আর মুভ করতে পারবো না লাইক আমার যে নিচের পিকচারটা আছে ট্যাম্পলেট ওই ট্যাম্পলেটের মতো এটা এখন লক হয়ে আছে সো এটাও আমি মুভ করতে পারবো না বাট এখানে আমার পাথ দেখাচ্ছে ওকে সো নাও আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো দেখেন এখানে একটা ট্রায়াঙ্গেল আছে সো ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমি আমার যে রেক্টাঙ্গেল টুলের যে অপশনটা আছে এখানে আমি হোল্ড করে রাখলাম মাউস ক্লিক করে অ্যান্ড দেখেন এখানে পলিগন টুল আছে সো আমি পলিগন টুলটা সিলেক্ট করলাম অ্যান্ড একটা ক্লিক করলাম দেখেন এখানে ছয়টা সাইড দেওয়া আছে সো আমি যদি আমি যদি এখন হিট ওকে দিই তাহলে দেখেন আমার ছয়টা সাইড চলে আসছে ওকে সো ডিলেট অ্যান্ড আমি এখানে ক্লিক করে এখন তিনটা সাইড দিলাম হিট ওকে অ্যান্ড দ্যাট ইজ মাই ত্রিভুজ লাইক ট্রায়াঙ্গেল অ্যান্ড আমি ব্ল্যাক অ্যারো কিটা অ্যাক্টিভ করে নিলাম নাও আমি জাস্ট এটাকে মুভ করলাম অ্যান্ড এখন আমি এটাকে রোটেট করব সো রোটেট করার জন্য দেখেন মাউস আমি যখন ব্ল্যাক অ্যারো সিলেক্ট অবস্থায় আমি যখন আমার মাউসটাকে কর্নার দিকে নিয়ে যাচ্ছি তখন এক দুই সাইডে তীর চলে আসতেছে যেটা হচ্ছে নো ম্যান্ড ল্যান্ডসের মতো মানে এখানে কেউ থাকবে না এখানে কেউ থাকতে পারবে না সো এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা বড় ছোট করতে পারি ওকে সো এটা দিয়ে বড় ছোট করতে পারি অ্যান্ড আমি যদি এটা থেকে একটু উপরের দিকে যাই তাহলে দেখেন আমার মাউসের কার্সারটা বাঁকা হয়ে যাচ্ছে বাঁকানো একটা কার্ভ একটা তীর হয়ে যাচ্ছে সো এইটা দিয়ে আমরা কি করবো এটা দিয়ে জাস্ট আমরা মুভ করতে পারি জাস্ট ক্লিক করে রেখে আপনি যেদিকে চান মুভ করতে পারবেন ফ্রিলি ওকে সো আমরা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ঘুরাবো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে সো আমরা শিফট হোল্ড করতে পারি তাহলে দেখেন এটা টোটাল 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে তার মানে হচ্ছে 315 ডিগ্রি অ্যাঙ্গেলও ঘুরলো অ্যান্ড দেন আরও 15 ডিগ্রি 270 ওকে সো এটা এখন একদম অ্যাকুরেট অ্যাঙ্গেলে ঘুরে গেছে যদি আমি শিফট হোল্ড করে না রাখতাম তাহলে কি হতো তাহলে দেখেন আমি যদি এটাকে মুভ করতে যাই এবং এই আমি যদি এটাকে সমান করতে চাই তাহলে আমার অনেক
সমস্যা ফেস করতে হতো, জাস্ট আমি শিফট হোল্ড করলাম। এন্ড দেখেন এখন শিফট হোল্ড করলে হচ্ছে আপনি যে অবস্থানে লাস্ট থাকবেন ওইখান থেকে ও 50 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে যেতে পারি, কন্ট্রোল জেড এন্ড আগের অপশন অবস্থানে চলে আসলাম। নাও আমি এটাকে প্লেস করে দিই এখানে। এন্ড দেখেন আমার এখানে কিছু, আমি যখন এটাকে মুভ করতেছি তখন কিছু আমাকে লাইন শো হচ্ছে, পার্পল কালার লাইন। সো এইগুলো হচ্ছে আপনার স্মার্ট গাইড যদি অন থাকে তাহলে আপনাকে এইগুলো শো করবে, যদি স্মার্ট গাইড অন না থাকে তাহলে ভিউ অ্যান্ড ভিউ থেকে স্মার্ট গাইড এটা অন করে দিবেন, কন্ট্রোল ইউ যার শর্টকাট। ওকে, সো আমরা এটাকে নিয়ে আসি অ্যান্ড অ্যারো কি দিয়ে আমরা এটাকে সাইজ করে দিলাম, জাস্ট আপ অ্যারো অ্যান্ড লেফট সাইড অ্যারো। অ্যান্ড নাও আমরা এটাকে একটু বড় করব। সো বড় করার জন্য আমরা জানি কর্নারের ধরে জাস্ট নো ম্যানস ল্যান্ড আসবে অ্যান্ড শিফট হোল্ড করে রাখলে একদম একুরেট সাইজে বড় হবে। অ্যান্ড দ্যাট ইজ বুম, সো একুরেট সাইজে বড় হলো। অ্যান্ড এইখানে একটু কার্ভ আছে, সো কার্ভ করার জন্য আমরা হোয়াইট অ্যারোটাকে সিলেক্ট করবো যার শর্টকাট কি হচ্ছে এ অ্যান্ড ক্লিক হেয়ার অ্যান্ড এটাকে আমরা রাউন্ড করে দিই। দ্যাটস ইট, সিম্পল। সো আমার এটাও হয়ে গেছে। নাও আমি ব্ল্যাক অ্যারোটাকে সিলেক্ট করবো, ব্ল্যাক অ্যারোর শর্টকাট কি হচ্ছে ভি। ওকে, সো হোয়াইট অ্যারো শর্টকাট এ অ্যান্ড ব্ল্যাক অ্যারো শর্টকাট ভি। ওকে, সো নাও আমি এটাকেও এখন লক করে দেব, জাস্ট কন্ট্রোল টু অ্যান্ড দিস ইজ লকড। ওকে, সো আর কোনো মুভমেন্ট নাই এখন আর। ওকে, সো নাও আমরা এখন এই শেপগুলো আঁকবো, আমরা একটু জুম করে নিই। সো জুম করার জন্য আপনারা এখানে দেখেন একটা টুল আছে, আমার এটা হাইড করা আছে। সো জুমের জন্য আপনাদের জুম টুল থাকবে, আমি যদি আপনাদের দেখাই। ওকে, এই যে জুম টুল। ওকে, সো এই জুম টুলটা আপনাদের এখানে থাকবে, আপনারা ওইটা সিলেক্ট করে নিতে পারেন অথবা কিবোর্ডের শর্টকাট জেড প্রেস করতে পারেন, তাহলে দেখেন প্লাস চলে আসছে। নাও হচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে আমি এই মানে যেখানে আসি এখান থেকে জুম হবে, মাউসের একটা ক্লিক অ্যান্ড এটা এখানে জুম, এখান থেকে জুম হয়েছে অ্যান্ড মিডল পয়েন্ট নিয়ে যাচ্ছে আমাকে। সো একটা একটা ক্লিক আর হচ্ছে জুম হচ্ছে। অ্যান্ড আমি যদি অল্টার হোল্ড করি তাহলে দেখেন আমার যে জুমের টুলটা ছিল এটা এখন মাইনাস হয়ে গেছে। ওকে, সো আমি যদি এখন অল্টার হোল্ড করে রেখেছি, এখন যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এটা জুম আউট হবে, লাইক দ্যাট। দ্যাটস ইট। সো এটা হচ্ছে জুম টুল অ্যাক্টিভ করার পরে। ইভেন যারা সিসি ইউজ করতেছেন, সিসি 15-র পর থেকে মনে হয় এই অপশনটা দিয়েছে যে আমরা ক্লিক করে যদি রাইট সাইডের দিকে ড্র্যাগ করি, লাইক ক্লিক অ্যান্ড রাইট সাইডের দিকে ড্র্যাগ অ্যান্ড দ্যাট ইজ জুম, অ্যান্ড ক্লিক অ্যান্ড রাইট লেফট সাইডের দিকে নিয়ে গেলে এটা হচ্ছে জুম আউট হয়। ওকে, সো এটা হচ্ছে নট যারা সিএস ইউজ করতেছেন, CS6 বা তার আগের ভার্সন, ওইটাতে এটা দেওয়া নাই। এটা হচ্ছে জুম টুল অ্যাক্টিভ করার পরে আমরা এইভাবে জুম করতে পারি। আরেকটা জুমের সিস্টেম আছে, সেটা হচ্ছে জাস্ট কন্ট্রোল হোল্ড করে রেখে আপনারা প্লাস প্রেস করবেন তাহলে হচ্ছে জুম হচ্ছে অ্যান্ড মাইনাস প্রেস করলে জুম আউট। ওকে, সো আমরা সিম্পলি এটা জুম করে নিলাম কন্ট্রোল প্লাস দিয়ে, অ্যান্ড প্রেস বার যদি আপনারা হোল্ড করেন তাহলে দেখেন আপনারা যেই টুলেই থাকেন, লাইক যেই টুলেই থাকেন, জাস্ট স্পেস বার প্রেস করার সাথে সাথে আপনাদের একটা হ্যান্ড টুল চলে আসে। ওকে, সো এই হ্যান্ড টুল দিয়ে আমরা ক্যানভাসটাকে আমরা মুভ করতে পারি, আমাদের আর্টবোর্ডটাকে আমরা মুভ করতে পারি দেখার জন্য, অথবা আপনারা যদি মাউসের যদি আমাদের স্ক্রল বার থাকে যেটা দিয়ে আমরা স্ক্রল করি, সো কন্ট্রোল হোল্ড করে রেখে উপর দিকে যদি স্ক্রল করেন তাহলে হচ্ছে এটা লেফট সাইডের দিকে যাবে, অ্যান্ড নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে হচ্ছে রাইট সাইডের দিকে যাবে, এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট। আর কন্ট্রোল ছাড়া যদি উপরের দিকে স্ক্রল করেন তাহলে উপরের দিকে, নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে। দ্যাটস ইট, সিম্পল। সো আমরা ব্ল্যাক অ্যারো টুলটা অ্যাক্টিভ করলাম অ্যান্ড একটু জুম আউট করে নিই কন্ট্রোল মাইনাস দিয়ে। ওকে, সো নাও আমরা এই ড্রগুলো আঁকবো, এই লাইনগুলো। সো এই লাইনগুলো আঁকার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের লাইন সেগমেন্ট টুল। ওকে, জাস্ট ক্লিক লাইন সেগমেন্ট টুল অ্যাক্টিভ। নাও হচ্ছে আমরা এটা ড্র করবো, জাস্ট ক্লিক করে ধরে রাখবেন অ্যান্ড যেখানে এসে শেষ হবে সেখানে এসে ছেড়ে দেবেন। দ্যাটস ইট, সিম্পল। সো সেই মতে আমি আবার এটাকে নিলাম অ্যান্ড এখানে ছেড়ে দিলাম অ্যান্ড এটাকে নিলাম অ্যান্ড এখানে ছেড়ে দিলাম। ওকে, সো লাইক দেখেন এখন লাইন সেগমেন্ট টুলটাতে যদি আমি একটা ড্র করলাম অ্যান্ড দেন যদি আমি এখান থেকে আরেকটা ড্র করতে চাই তাহলে দেখেন আমার যে প্লাস অপশনটা থাকে এই প্লাস অপশনটা আমার ব্ল্যাক অ্যারো হয়ে যায়, দেখেন ব্ল্যাক অ্যারো। ওকে, সো আমি কিন্তু কোনো কিছু হোল্ড করিনি, জাস্ট আমার মাউসটাকে এখান থেকে যদি নিয়ে যাই এটা জাস্ট ব্ল্যাক অ্যারো হয়ে যাচ্ছে। সো আমি যদি এখান থেকে আরেকটা লাইন ড্র করতে চাই তাহলে আমি করতে পারতেছি না, বিকজ আমার প্লাস বাটনটা চলে যাচ্ছে। সো এটার জন্য আমি কী করতে পারি, আমরা জাস্ট প্রথমে ব্ল্যাক অ্যারোটা সিলেক্ট করবো অ্যান্ড বাইরে একটা ক্লিক করবো, দেন হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আরেকটা ড্র করবো। সো এইভাবে করে আমরা
লাইন একসাথে অ্যাডজাস্ট করতে পারি ওকে ডিলিট নাও হচ্ছে একটু কার্ভ হবে লাইনটা সো এটা করার জন্য আমরা লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে রাখলাম এন্ড আর্ক টুল সো আর্ক টুল চলে আসছে এখান থেকে আমরা জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ করব হালকা দেখেন এটা একুরেট হবে না সো এটাকে আমরা এখন একটু অ্যাঙ্গেলে মুভ করে নিব সো আমরা ব্ল্যাক অ্যারো টুলটা অ্যাক্টিভ করে নিলাম এন্ড এটাকে নিয়ে আসলাম নিচে সো আমরা এটাকে একটু বাঁকাই কার্ভ করি আর কি ওকে সো একটু জুম হবে শিফট অল করে রাখি যাতে একুরেট হয় ওকে দ্যাটস গুড সো নাও আমরা এই এই কয়টা লাইনকে আমরা একটু বোল্ড করতে চাচ্ছি ওকে সো আমার লাইন কিন্তু লাইন সেগমেন্ট টুল হচ্ছে আপনার স্ট্রোক হয় দেখেন আমার স্ট্রোক কালার দেওয়া আছে স্ট্রোক কালার অ্যান্ড এই যে দেখেন এইখানেও আছে কালার দেওয়া স্ট্রোক সো আমরা তিন জায়গায় দেখতে পারি আমাদের কালার ও আরেকটা আছে প্রপার্টিসে সো প্রপার্টিসেও আমরা দেখতে পারি যে আমাদের এটা কি কালার অবশ্যই সিলেক্ট করতে হয় প্রথমে সো স্ট্রোক দেওয়া আছে 1 পিক্সেল সো আমরা এটাকে এখন 5 পিক্সেল করবো যেহেতু আমাদের এইটাও লক অ্যান্ড এইটাও লক সো আমরা জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করতে পারি সবগুলো একসাথে অথবা আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি লাইক ক্লিক শিফট হোল্ড করে রেখে ক্লিক অ্যান্ড ক্লিক অ্যান্ড ক্লিক সো আমাদের চারটা আইটেম সিলেক্ট হয়ে গেল এটা হচ্ছে শিফট হোল্ড করে রেখে সিলেক্ট করা অ্যান্ড নাও আমরা এটার এখন স্ট্রোক বাড়িয়ে দেব আমরা প্রপার্টিস থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি অথবা এই যে দেখেন উপরে স্ট্রোকের একটা অপশন চলে আসছে এখান থেকে আমরা বাড়াতে পারি ওকে সো আমরা এখান থেকে প্রপার্টিস থেকে বাড়িয়ে দিচ্ছি স্ট্রোক অ্যান্ড 5 পিক্সেল দ্যাটস গুড আমরা এখন এটাকে 100% যদি ভিউ করতে চাই আমাদের এখানে আমার এটা এখন জুম আছে প্রায় 300% দেখেন এখানে দেওয়া আছে 300% সো আমি যদি এটাকে 100% করতে চাই সো কন্ট্রোল 1 প্রেস করলে এটা 100% হয়ে গেল বাট নট একুরেট অ্যাডজাস্ট ইন মাই ক্যানভাস মানে আমার ক্যানভাসের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় নাই আমার যেই পেপারটা আমি নিয়েছি যে আর্টবোর্ডটা নিয়েছি সেটা কিন্তু এখনও অ্যাডজাস্ট হয় নাই আমার ক্যানভাসের সাথে সো আমি যদি অ্যাডজাস্ট করতে চাই জাস্ট কন্ট্রোল 0 প্রেস করব তাহলে হচ্ছে আমার পুরো পেপারটা আমার ক্যানভাসে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে সো কন্ট্রোল 1 100% অ্যান্ড কন্ট্রোল 0 ফিট আপনার স্ক্রিনের সাথে ফিট ওকে দ্যাটস গুড সো আমাদের এখন আরেকটা ট্রায়াঙ্গেল দরকার হবে সো আমরা এখান থেকে আবার পলিগন টুলটা সিলেক্ট করলাম যেহেতু আমরা লাস্ট তিনটা পয়েন্ট তিনটা সাইড নিয়েছি সো তিনটা সাইডই দেওয়া আছে অ্যান্ড হিট ওকে সো তিনটা সাইড চলে আসছে অ্যান্ড দেখেন স্ট্রোক 5 পিক্সেল আছে কেন কারণ হচ্ছে আমরা লাস্ট যেই স্ট্রোক সাইজ নিয়ে কাজ করেছি সেই স্ট্রোক সাইজটাই এখানে এখন রয়ে গেছে ওকে সো দ্যাটস গুড আমরা ব্ল্যাক অ্যারো টুলটা সিলেক্ট করলাম ভি প্রেস করে শর্টকাটগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন কাজ করতে করতে সো দেন হচ্ছে আমরা এটাকে একটু ছোটো করবো এখানে রেশিওর দরকার নেই বিকজ হচ্ছে এটার সাইজটা একটু বড়ো দ্যাটস ওয়াই আমরা রেশিও সিলেক্ট করবো না অ্যান্ড এটাকে আমরা একটু ছোট করে দেবো এটা হচ্ছে ফক্সটার কান সো আমি এটাকে একটু ছোট করে সিলেক্ট করে অ্যারো বাটন প্রেস করলাম মাউসের অ্যান্ড ফিক্স করে দিলাম অ্যান্ড আমি সবগুলো লক করি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে দিলাম আমি যদি এখন আমার ফক্সের মাউথটাকে একটু কালার দিয়ে দিই লাইক কমলা কালার ওকে সো দেখেন এখন হচ্ছে আমার এই ফক্সের যেই কানটা আছে এই যে কানটা আমি মাত্র আঁকলাম সো এই কানটা আমি চাচ্ছি যে এটা ব্যাগে থাকবে বাট এটা উপরে আসছে বিকজ অফ আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেই আর্টটা লাস্ট করবেন ওই আর্টটা উপরে চলে আসবে লাইক আমি যদি এখন কোনো কিছু আর্ট করি সেটা হচ্ছে এই আমার এই ট্রায়াঙ্গেলটার উপরে চলে আসবে ধরেন আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম অ্যান্ড এটার উপরে দিয়ে এই যে আঁকলাম এটার আমি ফিল কালার দিয়ে দিই ইয়েলো সো অ্যান্ড স্ট্রোক কালার আমি এটা অফ করে দিই ওকে সো দেখেন এখন আমার ট্রায়াঙ্গেলটা হাইড হয়ে গেছে ট্রায়াঙ্গেলের নিচে আমার ট্রায়াঙ্গেলটা হাইড হয়ে গেছে ওকে সো আমি ট্রায়াঙ্গেলটা রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলাম অ্যান্ড ট্রায়াঙ্গেলটাকে আমি এখন আমার ইসে নিয়ে যাব ব্যাগে নিয়ে যাব আমার ফক্সের মাউথের ব্যাগে ওকে সো এটার জন্য আমি কি করতে পারি আমি জাস্ট সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা প্রপার্টিস প্রপার্টিস থেকে এই যে দেখেন অপশন অ্যারেঞ্জ ওকে সো অ্যারেঞ্জ থেকে আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে পারি তাহলে ব্যাক হয়ে গেল অথবা আমি কন্ট্রোল দিলাম অথবা আপনারা এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক
শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট যেটা ওইটা। সো দ্যাটস ইট, খুবই সুন্দর। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন, ব্যাক করতে পারবো। নাও আমরা অ্যাগেইন আমাদের রেকট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে আমরা আমাদের লেসটা আঁকি, শিয়ালের লেস, লেস কাটা শিয়াল না, লেস আছে। সো আমি আঁকলাম অ্যান্ড সেম ওয়েতে এটা দুই পাশ থেকে একটু কমে যাবে অ্যান্ড স্ট্রোক এটা 5 দেওয়া আছে। সো আমি স্ট্রোকটাকে আবার কমিয়ে নিচ্ছি, আমি জাস্ট উপর থেকেই কমালাম, 1 পিক্সেল করে দিলাম অ্যান্ড আমার হোয়াইট অ্যারো বাটনটা সিলেক্ট করলাম যাতে করে আমি এখন আমার অ্যাঙ্গেলগুলো সিলেক্ট করতে পারি। শিফট হোল করে দুইটা অ্যাঙ্গেল সিলেক্ট করলাম অ্যান্ড কার্ভ করে দিই, দ্যাটস ইট, কুইক অ্যান্ড সিম্পল। অ্যান্ড অ্যাগেইন আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম অ্যান্ড এখান থেকে আমি আর্ট করে দিলাম এটাকে, সিম্পলি জাস্ট অ্যান্ড অ্যারো বাটন সিলেক্ট, হোয়াইট অ্যারো, শিফট হোল করে দুই পাশ সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটাকে কার্ভ করে দিলাম আবার, ওকে। সো এটার এখন আমি ফিল কালার দিয়ে দিই হোয়াইট, সরি স্ট্রোক কালার ক্যান্সেল করে দিলাম অ্যান্ড ফিল কালার হোয়াইট করে দিলাম, জাস্ট সিম্পলি এখান থেকে কালার সোর্স থেকে অ্যান্ড নিচের যে অপশনটা আছে এটাকে আমি ইয়েলো করে দিলাম অ্যান্ড স্ট্রোক কালার নান করে দিই, ওকে, দ্যাটস ইট, সিম্পল। অ্যান্ড নাও আমি যদি আমার শিয়ালের লেজ, যেহেতু শিয়ালটা ঘুমাচ্ছে শুয়ে আছে, সো তার লেজটা এখন নিচের দিকে থাকা উচিত আই থিঙ্ক। সো আমি যদি এটাকে এখন মুভ করতে চাই লাইক দ্যাট, দেখেন আমার ভিতরেরটা মুভ হচ্ছে না বিকজ দুইটা অপশন এখন আলাদা আছে, ওকে। সো আমরা এই দুইটাকে এখন গ্রুপ করে নেব, জাস্ট সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল জি, সো গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে মুভ করি তাহলে এটা দুইটা একসাথে মুভ হবে, ওকে। সো নাও আমরা এই দুইটাকে একসাথে মুভ করব, জাস্ট সিম্পলি শিফট হোল করব অ্যান্ড রোটেট, ওকে। সো এটাকে আমি এখানে নিয়ে আসলাম, দ্যাটস ইট, সিম্পল, বাট আই ডোন্ট থিঙ্ক দিস গুড, ওকে। সো আমি যদি ফিল কালারটা একটু অরেঞ্জ দিয়ে দিই, রেড অরেঞ্জ, সো হাউ ইজ ইট, আই ডোন্ট নো। সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাবেন যে এটা শোনানো অবস্থায় ভালো লাগে না দাঁড়ানো অবস্থায় ভালো লাগে, অবশ্যই আপনারা এটা আর্ট করবেন, ওকে। সো নাও আমরা স্টারগুলো আর্ট করি, চলেন। সো স্টার্ট করার জন্য দেখেন রেক্ট্যাঙ্গেল টুলের আন্ডারে আমি ক্লিক করে ধরে রাখলাম অ্যান্ড স্টার্ট টুলের অপশন আছে, ওকে। সো স্টার্ট টুলে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কতগুলো অপশন চলে আসে, একটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে এটা উপরের রেডিয়াস, হ্যাঁ, আর একটা রেডিয়াস টু হচ্ছে এই সাইডের রেডিয়াস। সো 50, 25 অ্যান্ড 5টা পয়েন্ট দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, ওকে। সো আমি যদি ক্লিক করি অ্যান্ড দেন দেখেন, সো আমি জাস্ট ডিলিট করলাম অ্যান্ড নিলাম অ্যান্ড মিডল থেকে আমি জাস্ট এটাকে ড্র করি, জাস্ট সিম্পলি। অ্যান্ড আপনারা এই যে দেখেন আমি যেটা মুভ করতেছি এখন, আমার জাস্ট মাউস ক্লিক করা অ্যান্ড আমি এটা মুভ করতে পারতেছি। এটা হচ্ছে আপনারা যখন স্পেস বার হোল্ড করে রাখবেন, স্পেস বার, তখন আপনারা এটা মুভ করতে পারবেন, ওকে। সো মিডল থেকে আবার একটা আর্ট করি, জাস্ট সিম্পলি দ্যাটস গুড। নাও এখানে ওকে, আই থিঙ্ক আর্টটা এখনো সুন্দর হয়নি, দ্যাটস ইট, অ্যান্ড অ্যাগেইন এখানে ওকে। সো আমরা এটা একটু জুম করে নিই, এটা অনেক অনেকটা একটু ছোট লাস্টটা, সো কন্ট্রোল প্লাস জুম হয়ে গেল, শিফট হোল করে রেখে, সরি স্পেস বার হোল করে রেখে আমরা এটা বড় করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে এটা, দ্যাটস ইট, সিম্পল, দ্যাটস গুড। সো নাও হচ্ছে আমরা এটার কালারটা অফ করে দিই আপাতত, বিকজ এটার আন্ডারে কিছু আমার ঘাস আছে, সো ঘাসগুলোকে আমরা এখন ড্র করবো। সো ঘাস ড্র করার জন্য আমরা সেম টু সেম পলিগন টুল নিলাম অ্যান্ড 3টা পিক্সেলে আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, এটার আমরা কালারটা দিয়ে দিই একটু ডার্ক, ওকে, সো দ্যাটস গুড। সো আমরা এটাকে একটু সাইড থেকে সরিয়ে নিচ্ছি,
সরি আমার এখনো কিন্তু আমার পলিগন টুলটা অ্যাক্টিভ করা আছে, দেখেন প্লাস। সো আমরা এটাকে এখন আমাদের ব্ল্যাক অ্যারো সিলেকশন টুল সিলেক্ট করব, ভি, ওকে, শর্টকাট, এন্ড এটা আমি ড্রপ করে দিলাম, অ্যারো বাটন দিয়ে এটাকে সাইজ করে নিলাম, ওকে। সো নাও আমি এটাকে কপি করব, জাস্ট এডিট থেকে কপি অ্যান্ড এডিট থেকে পেস্ট। সো এই যে কপি অ্যান্ড পেস্ট হয়ে গেছে। সো আপনারা কন্ট্রোল শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অ্যান্ড আরও শর্টকাট আছে কপি করার, সেটা হচ্ছে সিলেক্ট করবেন অ্যান্ড অল্টার হোল্ড করে রেখে আমরা এটাকে মুভ করে পারতে মুভ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ কপি, ওকে। সো আই থিঙ্ক অল্টার প্রেস করে কপি করাটাই বেটার, ইটস টু মাস ইজি, ওকে। সো আমরা এটাকে আবার একটু সাজিয়ে দিয়ে দিই, আর একটু মুভ হবে এটা, ওকে। দেন আমরা আবার কপি করি এটাকে, অ্যান্ড এবার হচ্ছে আমরা সেম টু সেম এটাকে একদম একুরেট একটা অপোজিট সাইড নিয়ে যাব। এটা করার জন্য আমরা জাস্ট অপশনে ক্লিক করব অ্যান্ড ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেখেন ভার্টিক্যাল অপশন দেওয়া আছে। সো আমি প্রিভিউ যদি দেখি, দেখেন একদম একুরেট, জাস্ট এটার অপোজিটে নিলে যেরকম হবে সেরকম হয়ে গেল, অ্যান্ড ইট ওকে। সো এটা আমার অ্যাঙ্গেল হয়ে গেল, নাও আমি এটাকে মুভ করাই অ্যান্ড প্লেস করে দিলাম। সো দ্যাট ইজ বুম, আমার তিনটা অ্যাঙ্গেল প্লেস হয়ে গেল, অ্যান্ড আমি এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি অ্যান্ড অল্টার হোল্ড করে রেখে আর একটা কপি করে এখানে বসিয়ে দিই, ও এটা একটু ছোটো, সো আমরা এটা একটু ছোটো করে নিই, একটু ছোটো, দ্যাট ইজ বুম। সো আমাদের আর্ট প্রায় শেষ, আমরা এটা কালার দিয়ে দিই একটা, গ্রেট, ওকে। সো এক্সট্রা কিছু আছে, সো এটাকে আমরা হাইড করার জন্য আমরা এখানে রেকট্যাঙ্গেল টুলটা নেই অ্যান্ড এটাকে আমরা পুরো একটা ল্যান্ড মার্ক দিয়ে দিই, জাস্ট একটা ল্যান্ড ল্যান্ড হয়ে যাবে এটা এখন, অ্যান্ড আমরা এটাকে সেম আমাদের যেই ঘাসের যেই কালার দিয়েছি সেই কালারটা দেবো, এখন কোন কালারটা দিয়েছি আমরা জানি না। সো আমরা এখন সেম টু সেম কালার দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে আই ড্রপার টুল সিলেক্ট করতে পারি। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট আই ড্রপার টুলটা, এই যে যেই টুলটা আই ড্রপার টুল, আমরা এটা সিলেক্ট করতে পারি, অথবা শর্টকাট কি হচ্ছে আই, সো আইতে আই ড্রপার, আই নট ই, ইউআই ই নট এ আই, জাস্ট হচ্ছে আই, এ আই বাটন প্রেস করলে, আই প্রেস করলে কিবোর্ড থেকে আই প্রেস করলে হচ্ছে আপনাদের আই আই ড্রপার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড দেন আমি জাস্ট যেই কালারটা নিতে চাচ্ছি জাস্ট ওই কালারে ক্লিক করলেই আমার এই সেম কালারটা হয়ে যাচ্ছে, ওকে। সো দেখেন আমার এখন ল্যান্ড হয়ে গেছে পুরোটা, অ্যান্ড আমরা একটা স্কাই কালার দিয়ে দিই, আবার রেক্ট্যাঙ্গেল টুল নেই অ্যান্ড জাস্ট সিম্পলি পুরোটাকে ট্র্যাক করে দিয়ে দিলাম, এটা একটু কালারটা আমরা একটু ডার্ক করে দিই, ওকে, অ্যান্ড সেম টু সেম এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেম টু ব্যাক করে দিতে পারি, অ্যারেঞ্জ টু ব্যাক, দ্যাটস গুড, অ্যান্ড স্টারগুলোকে আমরা এখন হোয়াইট করে দিতে পারি, জাস্ট সিলেক্ট করব শিফট হোল করে রেখে, ওকে, ইটস একটু ছোটো তাই আমরা জুম করে নিলাম অ্যান্ড সিলেক্ট। সো নাও আমরা এটার ফিল কালারটাকে হোয়াইট করে দিই, ওকে, দ্যাটস গুড। সো এই হচ্ছে আমাদের আর্ট, আমরা এটা সেভ করে নিই, দেখেন রিমাইন্ডার স্টার উঠে আসছে। সো আমরা এটাকে সেভ করবো কন্ট্রোল অ্যাস প্রেস করে অ্যান্ড দ্যাট ইজ সেভ। সো এই হচ্ছে আমাদের আজকের মতো আর্ট, আমরা কীভাবে আর্ট করেছি, অ্যান্ড আপনারা আশা করি অনেকগুলো টুল সম্পর্কে জানতে পেরেছেন কোন টুলগুলো কী কাজ করে, ওকে। আমাদের সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, দেন রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড সে রাউন্ড রেক্ট্যাঙ্গেল বলতে রেক্ট্যাঙ্গেল টুলটাই রাউন্ড রেক্ট্যাঙ্গেল হিসেবে দিয়েছে এখন নতুন করে, অ্যান্ড পলিগন টুল, স্টার টুল, অ্যান্ড হচ্ছে আইড্রপার টুল, এগুলো সম্পর্কে আমরা জানলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।